কিছু মানুষ নিজের জান বাঁচানোর জন্য কেউ লাখ লাখ টাকা খরচ করে দেয়, কেউ কোটি কোটি টাকা ব্যয় করে দেয় জীবনকে বাঁচানোর জন্য, আবার কেউ ওয়াকালে জীবনটাকে হত্যা করে দেয়, এরা গলায় ফাঁস দিয়ে দেয়, গলায় দড়ি দিয়ে মরে যায়, কেউ বিষপান করে, কেউ আবার টেনে গলা দিয়ে দেয়, কারেন্ট দিয়ে দেয়, এরা জীবনটা বিসর্জন দিয়ে দেয়। তাহলে ভাবে না একটা মানুষ নিজের জীবন বাঁচানোর জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে দেয়, আর ওয়াকালে এরা জীবনটাকে তারা বিসর্জন দিয়ে দেয়, এরা প্রাণ হত্যা করে। এরা মনে করে মরে গেলেই মনে হয় ভালো। মেলা মেয়ে ছেলেরা বলে আমার জিন্দেগির বেঁচে থাকার কোনো লাভ নাই, মরে যাওয়াই ভালো। অনেক লোকও তাই বলে, মরে যাওয়াই ভালো। আমরা অনেকেই বলে মরে যাওয়াই ভালো। মরে যাওয়াই ভালো এ কথাটা কারা বলে? যাদের ঈমান নাই কবরের আজাবের প্রতি, যাদের ঈমান নাই জাহান্নামের প্রতি, যাদের ঈমান নাই পরকালের প্রতি, এরা মনে করে মরে যাওয়ার পরে আমাদের শান্তি, মরে যাওয়ার পরে আমাদের শান্তি। না রে বন্ধু না, আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলে না, ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া ইন্নাদ দারাল আখির তোমরা যদি জানতে, তোমরা যদি জানতে তাহলে নামাজ ছাড়তে না, তোমরা যদি জানতে তাহলে তোমরা সিয়াম ছাড়তে না, তোমরা যদি জানতে লাখ লাখ টাকা লাগলো মসজিদ নির্মাণ করতে, তোমরা যদি জানতে লাখ লাখ টাকা দরকার হলেও আল্লাহ রাস্তায় তোমরা ব্যয় করতে, আল্লাহ রাস্তায় দান করতে, তোমরা এখানে সেখানে দান করো, ওই দান আল্লাহর দরবারে কবুল হইবে না। যেখানে সেখানে দান করলে সেই দান আল্লাহর দরবারে কবুল হবে না, সেটা ফি সাবিলিল্লাহ হওয়া চাই। ফি সাবিলিল্লাহ দান যদি না হয় আল্লাহর দরবারে সে দানের কবুল হইবে না। তাই তো মহান আল্লাহ রব্বুল আলামিন বলে না, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। পঞ্চরাজ গান এলো, 10,000 টাকা আপনি দিয়ে দিলেন সিনেমার জন্য, 10,000 টাকা দিয়ে দিলেন সার্কাস নিয়ে আসতে, 10,000 টাকা দিয়ে দিলেন। আপনি মনে মনে ভাববেন এটা দান কইরে দিলাম, এই দান আপনার আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ দান আপনার ফি সাবিলিল্লাহ হওয়া চাই। তাই তো মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা দান করবে আল্লাহর রাস্তায় সেটা ফি সাবিলিল্লাহ। এবার ফি সাবিলিল্লাহ কারা? হাদিসের মধ্যে আল্লাহর নবী বললেন, মান খারাজা লি তলাবিল ইলমে ফাহুয়া ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তাতে যারা বেরিয়ে গেল কোরআনের বাণী শিক্ষা করার জন্য, হাদিসের বাণী শিক্ষা করার জন্য, দুনিয়াতের শিক্ষা গ্রহণ করার জন্য, মসজিদ থেকে যারা বেরিয়ে গেল, বাড়ি থেকে যারা বেরিয়ে গেল, আল্লাহর নবী বললেন হুয়া ফি সাবিলিল্লাহ, তারাই হলো ফি সাবিলিল্লাহ। ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় দান করতে হবে। 8টা জায়গাতে মহান আল্লাহ রাব্বুল আলামিন দানের কথা ঘোষণা দিয়েছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ওয়া মুআল্লাফাতু কুলুবুহুম ওয়া ফির রিকাবা ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল। ফি সাবিলিল্লাহ তালিবুল ইলম কোন হলো ফি সাবিলিল্লাহ, গরিব শ্রেণীর মাওলানা যারা তারা হলো ফি সাবিলিল্লাহ। এমন নয় এমন মাওলানা মসজিদে মক্তবে থাকে তাদের সংসার ম্যানেজ হয় না, এদেরকে দান করেন, এগুলো হলো ফি সাবিলিল্লাহ, মাদ্রাসা হলো ফি সাবিলিল্লাহ, মসজিদ হলো ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাস্তায় আপনাকে দান করতে হবে, আল্লাহ রাস্তায় দান ব্যতিরিকে আল্লাহ দরবারে এ দান আসমান ভেদ করে যাইবে না, আসমান ভেদ করে যাইবে না, আপনার দান আল্লাহ দরবারে কবুল হইবে না। তাহলে বোঝা গেল আল্লাহ বললেন বান্দা তোমরা যদি জানতে তাহলে দুনিয়ার মোহে তোমরা মজতে না, দুনিয়ার প্রেমে তোমরা পড়তে না। বন্ধু আমরা দুনিয়ার প্রেমে পড়ে দুনিয়ার মোহে মজে আমরা আখেরাত নষ্ট করে ফেলেছি, আমাদের আখেরাত নষ্ট হয়ে গেছে। আল্লাহর নাম আমরা জপ
করতে জানি না, আল্লাহকে আল্লাহ বলে ডাকতে আমরা জানি না। আল্লাহকে আল্লাহ বলে ডাকলে আল্লাহ যে কত রাজি হয়, আল্লাহকে আল্লাহ বলে ডাকলে আল্লাহ যে কত সন্তুষ্ট হন, আল্লাহকে আল্লাহ বলে ডাকলে আল্লাহ যে কত খুশি হন এটা আমরা জানি না। আমরা জানি আব্বা জান বলে যদি আমাদেরকে ছেলেরা ডাকে তাহলে আমরা বড় খুশি হই, দাদু দাদু বলে যদি পোতারা ডাকে আমরা বড় খুশি হই, নানু নানু বলে যদি আমাদের নাতি পোতার নাতিরা ডাকে আমরা বড় খুশি হই। ইসলাম দরদি ভাইরা মারা যখন নাতি দাদু নানা নানা বলে ডাকে তখন বলেন মনটা কত আনন্দ হয়। আপনাকে বলছেন নানা, আপনি তখন বলছেন ও নানা, বলে নানু জান নানু জান, বলে রে আমার নানু জান কত মিষ্টি তোমার মুখের ভাষা, কত মিষ্টি মধু তোমার মুখের বাণী। দাদু দাদু বলে যখন ডাকে বলেন আপনার মনটা কত বড় হইয়া যায়। মাকে যখন বাচ্চা মা জননী বলে ডাকে বাচ্চা মা বলতে শিখেছে মা তখন কত আনন্দ হইয়া যায়। শাশুড়িকে ডেকে বলে দেখো আমাদের লাভলি মা বলেছে আমাকে মা জননী বলে ডাকছে। আব্বা বলে যখন ডাকে বলেন আব্বার মনটা কত বড় হইয়া যায়, বলে মা তুমি কি নিবে গা, বাজারের দিকে যাচ্ছি তোমার জন্য সব নিয়ে আসব, খেলনা তোমার জন্য নিয়ে আসব। তাহলে আপনি আব্বা জান বললে খুব আনন্দিত হন, মা জননী বললে মা খুব আনন্দিত হয়, দাদু বলে ডাকলে দাদু খুব আনন্দিত হয়, নানু বলে ডাকলে নানু বড় আনন্দিত হয়। আল্লাহ বলছেন বান্দারে আমার কোনো জিনিসের দরকার নাই, আমার ধন দৌলতের দরকার নাই, আমার বাড়ি গাড়ির দরকার নাই, আমার টাকা পয়সার দরকার নাই, আমার একটা জিনিসের দরকার, বান্দা আমাকে আল্লাহ বলে ডাকবে। আল্লাহর আরো অনেকগুলো নাম রয়েছে যেগুলাকে আল্লাহর সিফাতি নাম বলা হয়। আল্লাহু রাব্বুল আলামিনের আরো 99টা সিফাতি নাম আছে, আল্লাহকে ওই নামগুলো বলে ডাকলে আল্লাহ বড় আনন্দিত হয়ে যায়। আমরা বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, ইয়া সালাম, ইয়া মুমিন, ইয়া মুহাইমিন, ইয়া আজিজ, ইয়া জব্বার, ইয়া মুতাকাব্বির, ইয়া গাফফার, ইয়া কাহার, ইয়া ওয়াহাব, ইয়া রাজ্জাক, ইয়া ফাত্তাহ, ইয়া আলিম, ইয়া কাবিজ, ইয়া বাসিত, ইয়া রাফি, ইয়া মুইজ্জ, ইয়া মুজিল্ল, ইয়া সামি, ইয়া বাসির, ইয়া হাকাম, ইয়া আদল, ইয়া লতিফ, ইয়া খবির, ইয়া জালজালালে ওয়াল ইকরাম। মহান আল্লাহু রাব্বুল আলামিনকে আল্লাহর সিফাতের নাম দিয়ে যখন ডাকা যায় আল্লাহ বড় আনন্দিত হইয়া যান, আল্লাহ বড় আনন্দিত হইয়া যান। গভীর রাত্রিতে যখন সুন্দর করে উযু করে যাই নামাজটা বিছিয়ে দিয়ে আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করেন, আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতারা দেখো আমার বান্দার তামাশা, দেখো আমার বান্দার তামাশা, গরম বিছানা ফেলে দিয়ে গা, গরম বউটাকে ফেলে দিয়ে ছেলে পিলেকে রেখে দিয়ে ঠান্ডা পানিতে উজু করে আমার বান্দা যায় নামাজ বিছিয়ে দিয়েছে, আমার নামের প্রাধান্য দেওয়ার জন্য, আমার গুণগান করার জন্য, আমার নামের তসবিহ পড়ার জন্য। দেখো তাহাজ্জুদের নামাজ আরম্ভ করেছে, তাহাজ্জুদের নামাজ আরম্ভ করেছে, সাক্ষী থাকো তোমরা তার জীবনের গুণা খাতা আমি মাফ করে দিলাম, তার জীবনের গুণা খাতাকে আমি ভ্যানিস কইরা দিলাম। ইসলাম দরদি ভাইরা মারা পাঁচ ওয়াক্ত নামাজের পরে পরে আল্লাহর নবী বলেছেন মূল্যবান সালাত, মূল্যবান নামাজ তাহাজ্জুদের নামাজ। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা وقل ربي ادخلني مدخل صدق واخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا. اسلام درودي فرما نبي امر বলেছেন
পাঁচ ওয়াক্ত নামাজের পরে পরে তাহাজ্জুদের নামাজ হলো অতি মহামূল্যবান নামাজ, রাত্রির নামাজ আল্লাহর দরবারে মহামূল্যবান নামাজ। আল্লাহর দরবারে রাত্রির নামাজ ভালো, আল্লাহর দরবারে রাত্রির জিকির ভালো, আল্লাহর দরবারে রাত্রির দান ভালো। রাত্রির দান মহামূল্যবান দান, কারণ রাত্রি যখন হয়ে যায় শেষ রাত্রির দিকে মহান আল্লাহ রাব্বুল আলামিন সাত আসমান থেকে নিচে আসমানে নেমে চলে আসেন, আল্লাহ রহমতের দোকানা হাত, আল্লাহ প্রশস্ত করে দিয়া বলে বান্দারে কারা দুনিয়াতে পাপ করেছো, কাদের জীবনে পাপ হয়ে গেছে, তোমরা শয়তানের ফেরেবে পড়ে গেছ, শয়তানের ফক্করে পড়ে গেছ, গিয়ে তোমরা আমার নাফরমানি করেছ, তোমরা পাপ করে ফেলেছ, এসো তোমরা আমার দরবারে হাজির হও, এসো তোমরা আমার দরবারে হাজির হও, আমাকে আল্লাহ বলে ডাকো, আস্তাগফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। এই মন্ত্রটা পাঠ করো, তওবা ইস্তিগফার করো, আমার রহমত হতে তোমরা বঞ্চিত হয় না, লা তাকনা তুমির রহমাতিল্লাহ। আল্লাহ বলেন বান্দা অনেক জীবনে পাপ হয়ে গেছে, তুমি আমার রহমত থেকে বঞ্চিত হইয়া যায় না, আমি রহমান, আমি তোমার উপরে করুণা বর্ষণ করব, আমি রহিম, আমি তোমার উপরে রহম করব, আনাল গাফফার, আমি হলাম গাফফার, তোমার জীবনের গুনাহ খাতা আমি মাফ করে দেব, আনা সাত্তার, আমি আমার নাম সাত্তার, তোমার সমস্ত গুনাহকে আমি গোপন রেখে দেব, আমি প্রকাশ করিব না রে বান্দা, আমি প্রকাশ করিব না, ইন্নি আনাল্লাহ, আমি হলাম তোমাদের আল্লাহ, আমি হলাম তোমাদের প্রভু। আমার দিনের রাসূল সরকারে দোয়ালাম তাজদার মাদানি, তিনি বললেন রে দুনিয়ার মানুষেরা, দুনিয়ার জিন্দেগি তোমাদের খেল তামাশা, আখেরাতের জিন্দেগি তোমাদের আসল জিন্দেগি, ওই জিন্দেগির জন্য তোমরা তৈরি হয়ে যাও। আজকের এই সভা মসজিদের উন্নতি কল্পে আল্লাহ নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। অন্য রেওয়ায়েতে আল্লাহ নবী বলেন, আল মসজিদ রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, মসজিদ হলো জান্নাতের বাগিচা, মসজিদ হলো জান্নাতের বাগান।